বিষ্ণুই বললেন জান্নাতের ভেতরে দরজা হলো আটটা, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিষ্ণুই বললেন একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ। খবরদার, কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ বি শারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বি আজকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে কি রে ফেরেশতারা ঘটে নাকি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখ কি চায়? আল্লাহ ক্ষমা চায় তো খায় না, যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়। আমার দেখছে না আল্লাহ? আপনারা দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে, সুবহানাল্লাহ পড়ে। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো? ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো? জান্নাত তো দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ আবার খুশি হয়ে যাবে, আমার খুশির জন্য আমার ভয়ে, তৃষ্ণার তো ক্ষুধার তো, সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার শব্দ আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, যোগ্য যে খুব মারতে হবে ঠিক কিনা, সময় মতো কাজ করতে হবে, সময়ের এক ফোঁট অসময়ের দশ ফোঁট, সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না, সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ দোয়া লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নত নামাজ পরে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, গরির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না, লিস্ট করবেন আর চাবেন। এরপর আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে? তাসবি পড়বেন আগে, এরপরে দোয়া, ওইটা আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না, ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময়, তাসবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নেবে কে? মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া মরণ, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে, একসাথে খাবেন না আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে, কখনো না, একবারও না। ইনিস্তাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন, ও ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না, কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বলেন না, বলবেন একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন, একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? আল্লাহ তুমি কবুল করো।
এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে সেজদায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়ি না এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়ে